পবিত্র কোরআন বুকে নিয়ে পুতিন বললেন, এর অবমাননা অপরাধ। মুসলিমদের পবিত্র এই গ্রন্থের কপি পোড়ানোর অনুমতি দিয়ে সুইডেন যখন গোটা মুসলিম বিশ্বের নিন্দার তীরে বিদ্ধ হচ্ছে, ঠিক তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির একটি মসজিদের সামনে পবিত্র কোরআন বুকে নিয়ে বললেন, রাশিয়ায় এর অবমাননা অপরাধ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, এদিন রুশ ফেডারেশন স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকার ঐতিহাসিক জুমা মসজিদ প্রদর্শন করেন পুতিন। সেখানে স্থানীয় মুসলিম প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় রুশ প্রেসিডেন্টকে পবিত্র মক্কা থেকে আনা কোরআন উপহার দেন মুসলিম প্রতিনিধিরা। সানন্দে কোরআন হাতে নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এটি মুসলিমদের কাছে একটি পবিত্র গ্রন্থ যা অন্যদের কাছেও একই রকম বিবেচিত হওয়া উচিত। আমরা সবসময় এই নিয়মে আবদ্ধ। আমাদের দেশে কোরআন অবমাননা আইন এবং সংবিধান উভয় দিক থেকেই অপরাধ। এর আগেও বিভিন্ন সময় কোরআনের বিভিন্ন আয়াতের তর্জমা উল্লেখ করে বক্তব্য রাখতে দেখা যায় রুশ প্রেসিডেন্টকে। 2020 সালের নভেম্বরে রাশিয়ার জাতীয় সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। ওই সময় পবিত্র কোরআনের সুরা আশুরার 23 নম্বর আয়াত এবং সুরা নাহলের 128 নম্বর আয়াতে রুশ ভাষায় তর্জমা উদ্ধৃত করে সংকর্ম ভাতৃত্ব বন্ধুত্ব এর পুরস্কার সম্পর্কে কথা বলেছিলেন পুতিন। এছাড়া 2019 সালের সেপ্টেম্বরে এক সংবাদ সম্মেলনে ইয়েমেনের যুদ্ধ থেকে সরে আসতে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলো সহ সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। ওই সময় রুশ প্রেসিডেন্ট কোরআন থেকে সুরা আল ইমরানের 103 নং আয়াত উল্লেখ করে বলেন, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেই কথা স্মরণ রেখো, তোমরা ছিলে পরস্পরের শত্রু, তিনি তোমাদের হৃদয়গুলো জুড়ে দিয়েছেন, ফলে তার অনুগ্রহ ও মেহরবানিতে তোমরা ভাই ভাই হয়ে গেছো।